আমাদের এখানে মূলদ এবং অমূলদ সংখ্যা বের করতে বলা হয়েছে। আমরা জানি মূলদ সংখ্যা হলো যেসব সংখ্যাকে কিনা p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে কিনা q নট ইকুয়াল টু 0, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হয় আমাদের মূলদ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা যদি আমি 3 ধরি তার মানে 3 এর মানে কি 3/1, আর নিচে 1 থাকার কোনো মূল্য নেই দেখে আমরা 1 টা লিখি না। তাহলে এটাকে কিন্তু p বাই q আকারে লেখা যাচ্ছে এবং এটা q নট ইকুয়াল টু 0, q এর মান 0 নয় 1। তাহলে এইটা আমাদের পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p বাই q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় না, এবং এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা, যেগুলোকে p বাই q আকারে লেখা যায় না, এবং যেগুলোকে p বাই q আকারে লেখা যায় সেগুলোকে আমরা বলি হলো মূলদ সংখ্যা, এবং যেখানে কিনা q নট ইকুয়াল টু 0, অর্থাৎ q এর মান 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, 0 থেকে বড় যে কোনো সংখ্যা বা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা সেগুলো নির্ণয় করতে হবে। তাহলে ক নং কোশ্চেন আমরা দেখি, ক নং কোশ্চেন আমাদের বলা হয়েছে 0.4 পৌনঃপুনিক। এখন ফোর পৌনঃপুনিক, পৌনঃপুনিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে নেওয়ার নিয়ম জানি, 0.4 পৌনঃপুনিক ইন্টু, যেহেতু দশমিকের পর একটি সংখ্যা আছে তাহলে 1 ইন্টু 0 1 0, অর্থাৎ 1 হলো দশমিকের জন্য এবং 0 হলো একটি সংখ্যার জন্য একটি শূন্য। আবার 0.4 পৌনঃপুনিক, এখানে যেহেতু অনাবৃত কোনো সংখ্যা নেই অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তাহলে 1 দিয়ে গুণ হবে। তাহলে 0.4 পৌনঃপুনিক মানে হলো অসীম সংখ্যা 4 এর সাথে আমরা 10 গুণ করছি, আবার 0.4 অসীম সংখ্যক 4 এর সাথে আমরা 1 গুণ করছি। এখানে আমরা পাবো যেহেতু 10 তাহলে 4. অসীম সংখ্যক 4, আর এখানে পাবো পয়েন্ট অসীম সংখ্যক 4 যেহেতু 1 দিয়ে গুণ করছি। তাহলে এটাকে আমরা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে 0.4 পৌনঃপুনিক ইন্টু 10 মাইনাস 0.4 পৌনঃপুনিক ইন্টু 1 ইকুয়াল টু, এখান থেকে যেহেতু কিছু নেই তাহলে 4ই থাকবে এবং পয়েন্টের পরে সব শূন্য হবে, কারণ এখান থেকে এটা বিয়োগ করে দিলে সবগুলো যেহেতু 0.44, এটা এখানে সবগুলো 4 4, তাহলে 0 থাকবে। তাহলে এখন আমরা এখান থেকে 0.4 পৌনঃপুনিক কমন নিতে পারি, তাহলে থাকবে 10 মাইনাস 1, এখানে থাকছে 4, বা 0.4 পৌনঃপুনিক ইন্টু 9 ইকুয়াল টু 4, বা 0.4 পৌনঃপুনিক ইকুয়াল টু, এখানে যেহেতু ইন্টু অবস্থা আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0.4 কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, 4/9 বা 9/4, অর্থাৎ 4/9, এই যে আমরা 0.4 পৌনঃপুনিককে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, আমরা বলেছি যে p বাই q আকারের যে কোনো সংখ্যাই, অর্থাৎ p বাই q আকারের যে কোনো সংখ্যা যেখানে কিনা q নট ইকুয়াল টু 0, এখানে q এর মান কিন্তু 0 নয়, তাহলে p বাই q আকার আমরা পেয়েছি, যেহেতু পেয়েছি যেখানে p এবং q পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের 0.4 পৌনঃপুনিক একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা 0.4 পৌনঃপুনিককে মূলদ সংখ্যা হিসেবে পেলাম, p বাই q আকারের একটি সংখ্যা, তাহলে এই সংখ্যাটিকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। খ নম্বরে আমাদের বলা হয়েছে √9, √9 এর ক্ষেত্রে আমরা জানি √9 মানে হলো 3 স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ারের মান 9, স্কোয়ার এবং রুটে কাটাকাটি করলে আমাদের মান আসবে 3, তাহলে √9 এর মান হলো একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ 3। আমরা বলেছিলাম যে পূর্ণ সংখ্যা ও মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাকে আমরা 3/1 আকারে লিখতে পারি, হয়তো 1/3, এভাবে পূর্ণ সংখ্যাকে আমরা p বাই q আকারে লিখতে পারি যেখানে q এর মান নট ইকুয়াল টু 0। তাহলে এখানে যেহেতু √9 এর মান পূর্ণ সংখ্যা তাহলে এটিও মূলদ সংখ্যা। এবার গ নং এ আমাদের বলেছে √11, √11 কে আমরা কোনো ভগ্নাংশ আকারে লিখতে পারি না, কারণ এটি হলো এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এটিকে রুট করলে এটাকে অসীম সংখ্যক দশমিক আসবে, অনেকগুলো দশমিক আসবে আমাদের এই ধরনের সংখ্যা, অর্থাৎ অসীম সংখ্যক দশমিক আসবে এবং এটাকে কোনোভাবেই p বাই q আকারে লেখা যায় না √11 কে, যেহেতু লেখা যায় না এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাহলে এটিকে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল বর্গ সংখ্যাকে বর্গমূল করা যায় না, অর্থাৎ বর্গমূল করা যায় না সেগুলোকেই আমরা সাধারণত অমূলদ, সেগুলোও সাধারণত অমূলদ সংখ্যা হিসেবে ধরে নিই। পরেরটি আছে আমাদের √6/3,
তাহলে root 6 by 3 কে আমরা root 6 by 3 এটিকে আমরা লিখতে পারি root 3 into 2 আর এখানে দুটো root 3 মিলে একটি 3 হয় কারণ আমরা জানি দুটো root 3 গুণ করে দিলে স্কয়ার হয়ে যাবে 3 স্কয়ার আর হলো রুটে রুটে কাটা চলে যাবে স্কয়ারে অর্থাৎ root 3 স্কয়ার তাহলে স্কয়ার রুটে কাটাকাটি গেলে আমাদের 3 থাকে তাহলে আমরা root 3 into root 3 লিখতে পারি একটি 3 এর পরিবর্তে তাহলে উপরে আমাদের থাকছে root 3 into root 2 divided by root 3 into root 3 root 3 তে root 3 তে কাটা চলে যাচ্ছে আমাদের থাকছে root 2 by root 3 তাও আমাদের root উঠছে না আমাদের root থেকেই যাচ্ছে যেহেতু আমাদের root থেকে যাচ্ছে এবং এটাকে কোনো ভাবে ভগ্নাংশ আকারে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে অর্থাৎ p / q এর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি root 6 / 3 ও একটি অমূলদ সংখ্যা অর্থাৎ এটিকেও আমরা অমূলদ সংখ্যা হিসেবে নিব উম নম্বরে বলেছে root 8 / root 7 তাহলে root 8 / root 7 এটাকেও কোনো ভাবে ভেঙে আমরা ভগ্নাংশ আকারে আনতে পারি না root 8 কে এবং root 7 কে এখানে কোনো ভাবে root উঠানো পসিবল না root উঠাতে গেলে আমাদের অনেকগুলো দশমিক আসবে অসীম সংখ্যক দশমিক এবং অসীম সংখ্যক দশমিক আসলে এটা আমাদের পূর্ণ সংখ্যার p / q আকারে প্রকাশ করছে না যেহেতু ভগ্নাংশ আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারছি না পূর্ণ সংখ্যা তাহলে এটিকেও আমরা অমূলদ সংখ্যা বলবো তারপরে আসি আমরা চ আমাদের বলা হয়েছে root 27 by root 48 root 27 কে আমরা ভাঙতে পারি 3 into 9 এখানে ভাঙতে পারি 3 into 16 তাহলে আমাদের থাকছে root 3 into root 9 divided by root 3 into root 16 এখানে আমরা root 3 root 3 কাটাকাটি করতে পারি এখানে root 9 মানে হলো 3 কারণ 3 স্কয়ার মানে হলো 9 তাহলে আমরা স্কয়ার রুটে কাটাকাটি করলে 3 থাকবে একইভাবে এখানে রুট 16 এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 স্কয়ার কারণ 4 স্কয়ার মিন 16 তাহলে স্কয়ার রুটে কাটাকাটি করলে 4 যেহেতু এটিকে আমরা 10 ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি অর্থাৎ p / q আকারে প্রকাশ করতে পারছি তাহলে আমরা বলবো রুট 27 / রুট 48 এটি একটি মূলদ সংখ্যা নেক্সট আমাদের আছে 2 by 3 ভাগ 3 by 7 আচ্ছা আমরা এটিকে নামিয়ে ভাগ লিখতে পারি এভাবে এটাকে আমরা এভাবে পাশাপাশিও লিখতে পারি তাহলে পাশাপাশি লিখলে 2 by 3 এখানে ভাগটাকে গুণ করে দিলে আমাদের মানগুলো উল্টে যাবে উল্টে গেলে আমাদের এরকম মান আসবে 7 উপরে চলে যাবে 3 নিচে চলে আসবে আমরা 3 into 3 9 7 into 2 40 14 by 9 আমরা এটিকে ভগ্নাংশ আকারে আনতে পারছি তাহলে আমরা বলবো 6 2 by 3 এবং 3 by 7 এটি একটি মূলদ সংখ্যা যেহেতু এটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে এবার আমাদের জয়ের মধ্যে বলা আছে 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক এখন পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমরা জানি তাহলে আমরা দেখি এটিকে ভগ্নাংশে নেওয়া যায় কিনা 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক ইনটু যেহেতু দশমিকের পরে তিনটি সংখ্যা আছে তাহলে তিনটি 0 সমান সমান এটার মানে হলো 5.639 অসীম সংখ্যা 69 এর সাথে আমরা 1000 গুণ করছি একইভাবে 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক ইনটু যেহেতু এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই তাহলে আমরা শুধু 1 দিয়ে গুণ করতে পারবো এবং অসীম সংখ্যক 639 এর সাথে আমরা 1 গুণ করছি তাহলে এখানে আমরা পাবো হলো 5639. অসীম সংখ্যক 639 আর এখানে যদি 1 দিয়ে গুণ করছি তাহলে আমরা 5. অসীম সংখ্যক 639 পাবো এখন আমরা বিয়োগ করে দিলে 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক ইনটু 1000 মাইনাস 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক ইনটু 1
equal to এখান থেকে এখানে আমরা বিয়োগ করলে 9 থেকে 5 চলে গেলে আমাদের থাকবে 4 3 6 5 6 3 4 পয়েন্টের পরে সবগুলো শূন্য হবে যেহেতু 69 সবগুলোই বিয়োগ করে দিলে শূন্য হবে আমরা এখানে 5 পয়েন্ট যেহেতু দোনো পাশেই 5.6 পূর্ণগুণিক 39 পূর্ণগুণিক আছে তাহলে আমরা কমন নিতে পারি 6 পূর্ণগুণিক 39 পূর্ণগুণিক তাহলে আমরা পাবো 1000 - 1 equal to 5634 বা 5.6 পূর্ণগুণিক 39 পূর্ণগুণিক equal to 5634 এটি এই পাশে গুণ অবস্থায় আছে এই পাশে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে 1000 থেকে 1 চলে গেলে 999 থাকে তাহলে আমরা এটার পরিবর্তেও একটা ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি 5.6 পূর্ণগুণিক 39 পূর্ণগুণিকের পরিবর্তে আমরা ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি অর্থাৎ ভগ্নাংশতে আমরা কনভার্ট করতে পারছি আমরা এখানে কাটাকাটি করলে 1878 এবং এখানে করলে 333 এদিকে আবার কাটাকাটি করলে আমরা পাবো 626 করলে পাবো 111 তাহলে আমরা এটিকে এটিকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 626/111111 তাহলে আমাদের একেও পি বাই কিউ আকারের ভগ্নাংশ সংখ্যা আকারে এসেছে তাহলে আমরা বলতে পারি 5.6 পূর্ণগুণিক 39 পূর্ণগুণিক এটি একটি মূলদ সংখ্যা তাহলে আমাদের 0.4 পূর্ণগুণিককে আমরা দেখেছি মূলদ সংখ্যা হতে রুট 9 মূলদ সংখ্যা রুট 11 অমূলদ সংখ্যা রুট 6/3 অমূলদ সংখ্যা রুট 8/√7 অমূলদ সংখ্যা রুট 27/√48 মূলদ সংখ্যা 2/3/3/7 তো মূলদ সংখ্যা এবং 5.6 পূর্ণগুণিক 39 পূর্ণগুণিক মূলদ সংখ্যা তাহলে আমরা 1 2 3 4 5টি মূলদ সংখ্যা এবং 3টি অমূলদ সংখ্যা পাচ্ছি